ডাক্তার উৎপল রায় ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাতের তালুতে আমাদের অনেক সময় দেখা যায় চাম উঠে যায়। এই চর্ম, এটা একটি চর্মরোগ। হাতের তালুতে চর্ম উঠে গিয়ে হাতের তালুটি পাতলা হয়ে যায়, অনেক সময় একটু লালচে আকার ধারণ করে। আবার দেখা যায় খাবার খেতে গেলে হাত একটু জ্বলে, হাতের ভিতরে একটু জ্বালা পোড়া হয়, পুড়ে যায়। তো এই ক্ষেত্রে এটার মূল কারণ হচ্ছে ছোড়া মায়োজোমের কারণে এটা বারবার হচ্ছে। দেখা যায় এটা কিন্তু শীতকালেও বেশি হয়। এটা সাধারণত গ্রীষ্মকালের চেয়ে শীতকালে বেশি হয়। শীতকালে কিন্তু এমনিতেই মানুষের হাত পা ফেটে যায়, যার কারণে ওই যে ভেজলিন ক্রিম বা ক্রিম জাতীয় বিভিন্ন অয়েন্টমেন্ট বা ক্রিম ইউজ করে। কিন্তু এর মূল কারণ হচ্ছে এই ছোড়া মায়োজোম। এই ছোড়া মায়োজোমকে অনেকটা সিফিলিস মায়োজোমও সংশ্লিষ্ট রয়েছে। বিশেষ করে ছোড়া মায়োজোমটাকে দূর করতে হইলে, তাহলে এই রোগটি দূর করতে পারলে এই রোগটি চিরতরে বিদায় যাবে। আর এলোপ্যাথিকের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ক্রিম, যেমন ফানজিডাল এচি ক্রিম বা পেভিচন কিংবা নেমানল ক্রিম, নেমানল প্লাস ক্রিম, এগুলো ইউজ করলে তাৎক্ষণিকভাবে কিছুদিনের জন্য চলে যায়। কিন্তু সম্পূর্ণ রিমুভ করার জন্য প্রয়োজন হোমিও ওষুধ। এটা হোমিও ওষুধের অত্যন্ত ধন্বন্তরী। এজন্যই বললাম যে আমরা যদি প্রথম এই ক্ষেত্রে সালফার প্রথম ডোজ, প্রথম মাত্রা যদি সালফার আমরা ইউজ করি 200 কিংবা অনএম প্রতিদিন সকাল আর রাতে, সালফার 200 আর অনএম হইলে একবার সকালে, প্রতিদিন সকালে। তাহলে সালফার 200 যদি আমরা সকালে প্রতিদিন এবং রাতে প্রতিদিন ইউজ করার পরে এটা কন্টিনিউ কিছুদিন চলবে। যখন সালফার প্রয়োগ করা শেষ হয়ে যাবে, তারপরে দ্বিতীয় কোর্সে সেকেন্ড টাইমে আমরা বেসিলিনাম ইউজ করব। সেটাও 200 কিংবা অনএম, ওই একই নিয়মে আমরা সেবন করব সকালে এবং রাতে। তারপরে এই বেসিলিনাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা তৃতীয় কোর্স ইউজ করব, সেটা হলো ছরিনাম। সেটাও 200 কিংবা অনএম আমরা প্রয়োগ করব। 200 কিংবা অনএম প্রয়োগ করার পরে আমরা ওই সালফারের মতো এটা সকালে এবং রাতে প্রয়োগ করব। আর অনএম 1000 ক্ষেত্রে আমরা একবার ইউজ করব। যদি রোগের বয়স বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অনএম দিয়ে শুরু করব, নয়তো 200 প্রয়োগ করব দুবেলা করে। হ্যাঁ, সেক্ষেত্রে এভাবে এই তিনটি কোর্স পর্যায়ক্রমে শেষ করার পরে এই রোগটি চিরতরে বিদায় যাবে। হ্যাঁ, যদি আমাদের এই রোগের বয়স আরও বেশি হয়ে থাকে, পর্যায়ক্রমে প্রয়োজনে আমাদের শক্তি বাড়বে, এই ওষুধগুলোর শক্তি বাড়বে শেষ মুহূর্তে, আর এই রোগটি থাকবে না। প্রয়োজনে আমরা গ্লোবিউলস দিয়ে প্রথম শুরু করলে পরবর্তীতে আমরা প্রয়োজনে পানিতে মেডিসিন দিয়ে আমরা ওষুধ সেবন করব। এবং ওষুধের তৈরির পদ্ধতি এবং ওষুধ সেবনের নিয়মটি আমার এই ভিডিওর ভিতরে ডিসপ্লেতে দেখা যাচ্ছে। সেভাবে ওষুধ তৈরি করে ওষুধ আমার লেকচারের সাথে मिल करे ओषुध सेवन करबे एबं ओई लेखाटी देखे सेवन विधिटा देखे ओषुध सेवन करबे ताहले रोगटी चिरतरे विदाय हबे आर कोनोदिन आसबे ना। हाँ, परवर्तीते जदि 2-4 বছর 5 বছর পরে এরকম সিম্পটম দেখা দেয় তাহলে আরও শক্তি বাড়িয়ে দেবে। প্রয়োজনে পানিতে ঝাঁকি দিয়ে 10টি ঝাঁকি দিয়ে ওষুধ তৈরি এবং ওষুধ সেবন করবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে এবং শেয়ার দিয়ে ভিউ দিয়ে পরবর্তী নোটিফিকেশনের জন্য সাথে থাকবেন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।